ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় তিনটি ফল, পেয়ারা, আনারস ও তাল। যেমন ধরুন, আপনি যদি আনারস খাওয়ার নিয়ম না জানেন, আপনার বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পেয়ারার দুটি উপাদান ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আপনাকে অসম্ভব রকম সাহায্য করবে, আবার সেই দুটো উপাদানই অন্যভাবে আপনার বিপদের কারণ হবে। আর তাল নিয়ে তো জানার থেকে অজানাই বেশি। এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি ভিন্ন রকম ফল, পেয়ারা, আনারস ও তাল নিয়ে। বিশ্লেষণ করে দেখব ফলগুলো সুগার কমানোর উপায় হিসেবে কতটা ভালো, জানব কোন ফল কতটা খেলে আপনার সুগার একেবারেই বাড়বে না, সাথে জানব কোন ফলটি কাদের খাওয়া একেবারেই বারণ। মানে আজকের ভিডিওটি শুধু ডায়াবেটিস রোগীর জন্যই গুরুত্বপূর্ণ না, হৃদরোগ, কিডনির সমস্যা, থাইরয়েড সমস্যা, ওজন বাড়া, কোলেস্টেরলের সমস্যা, ইউরিক অ্যাসিডের রোগী, সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, একেবারে শেষে থাকছে আমাদের নতুন চ্যানেল কেনর একটি বোনাস ভিডিও, আনারস খেলে কি দুধ খাওয়া যাবে। আলোচনার আগে যারা এখনো ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিরাময় নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। আমরা প্রথমেই আলোচনা করব আনারস নিয়ে, তারপর পেয়ারা, আর শেষে ছোট্ট করে তাল নিয়ে। তিন নম্বর, ডায়াবেটিস নিরাময় আনারস। আসুন প্রথমে আনারসের ভালো মন্দ জেনে নি, শেষে জানব কতটা আনারস একবারে খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবে। এক, ডায়াবেটিস রোগীর ইমিউনিটি বাড়াবে আনারস। অনেকেই বলে থাকেন আনারসে বেশ ভালো পরিমাণে খনিজ ও ভিটামিন থাকে, আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে তা মনে হয়নি। প্রতি 100 গ্রাম আনারস খেলে আপনি বিভিন্ন রকম খনিজ ও ভিটামিন পাবেন 1-3%, মানে খুব বেশি না বলে মাঝারি থেকে কম বলতে পারেন। তবে একটি ভিটামিন কিন্তু আনারসে খুব বেশি থাকে, আনারসে ভিটামিন সি 53%। এছাড়া আনারস বিটা ক্যারোটিন ও এনজাইমের খুব ভালো উৎস, যেগুলো সামগ্রিকভাবে আপনার ইমিউনিটি দারুণভাবে বাড়াবে, যা ডায়াবেটিস রোগীর জন্য অতিরিক্ত পাওনা। আনারসের 3 নম্বর গুণটি আপনার জন্য খুবই উপকারী হবে, তার আগে আসুন 2 নম্বরটি জেনে নিই। 2, বিভিন্ন রকম ব্যথা কমাবে আনারস। বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস যেমন বাড়ে, তেমনি বাতের ব্যথার মতো বিভিন্ন রকম ব্যথা বাড়তে থাকে। ব্যথাগুলো ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য বাধা হয়, এখানে আনারস আপনাকে সাহায্য করতে পারে। আনারসে একটি অন্যরকম এনজাইম পাওয়া যায়, যা পৃথিবীর অন্য কোনো খাবারে পাওয়া যায় না। এনজাইমটি হলো ব্রোমেলেইন। ব্রোমেলেইন ব্যথা ও ফুলে ওঠা কমাতে সাহায্য করে, মানে ইনফ্লেমেশন কমায়। অর্থাৎ যেসব ডায়াবেটিস রোগীর আর্থারাইটিসের ব্যথা হয়, আনারস তাদের ব্যথা কমাতে অতিরিক্ত সাহায্য করবে। মানে ডায়াবেটিস রোগীদের আপাতত 2টি সমস্যায় আনারস ইউনিকলি সাহায্য করবে, এখনো অনেক চমক বাকি আছে কিন্তু, তাই দেখতে থাকুন। 3, সর্দি কাশি ও অ্যালার্জি কমাবে। সর্দি কাশি অ্যালার্জি খুবই সাধারণ বিষয়, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যাগুলো আরো জটিল করে তুলতে পারে, এখানেও আনারস আপনাকে সাহায্য করবে। আনারসের ব্রোমেলেইন একদিকে যেমন ইনফ্লেমেশন কমিয়ে সর্দি কাশি অ্যালার্জি দূর করে, অন্যদিকে মিউকাসকে লঘু করে সাইনাস ও বুকে কফ জমার সমস্যাকে দূর করতে পারে। আপনার অ্যাজমার সমস্যাকেও আনারস কমাতে পারে। সমস্যাগুলোতে প্রায় প্রতিটি ডায়াবেটিস রোগী ভুগে থাকেন, ফলে বুঝতেই পারছেন আনারস আপনাকে কতটা উপকার করতে পারে। 4, ডায়াবেটিস রোগীর পরিপাকে আনারস। আপনার কি মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হয়? আপনার কি মাংস খেলে গ্যাস হয়? আপনার কি মাংস খেলে পেট ফেঁপে যায়? প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তার মানে আপনি প্রোটিন ভালো করে পরিপাক করতে পারছেন না। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে প্রোটিনকে কম করলে চলবে না, এখানেই আনারস আপনাকে সাহায্য করতে পারে। আনারসে প্রোটিন পরিপাককারী এনজাইম ব্রোমেলেইন থাকে, যা আপনার অন্ত্রে প্রোটিনকে ভেঙে দেবে, ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা কম হবে। এছাড়া ব্রোমেলেইনের ব্যাকটেরিয়া প্রতিরোধী ক্ষমতা আছে, আনারস ডায়রিয়ার মতো সমস্যাকে লঘু করতে পারে।
আনারসের চারটি গুণই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আনারস অন্য যে কোনো ফলকে টক্কর দিতে পারে। এছাড়া আনারস ব্লাড ক্লটকে ভেঙে দিতে পারে, শিরায় কোলেস্টেরল জমতে বাধা দিতে পারে, ফলে আপনার রক্ত প্রবাহ সঠিক থাকে, হৃদরোগের সম্ভাবনা কমে। আনারস আপনার চোখের সমস্যাগুলোকেও লঘু করতে পারে। বুঝতেই পারছেন, আনারস ডায়াবেটিসের সমস্যাগুলো কমাতে খুবই লোভনীয় একটি ফল। এবার আসুন দেখা যাক আনারস খেলে আপনার কতটা ব্লাড সুগার বাড়বে। কোন খাবার কত দ্রুত ব্লাড সুগার বাড়াবে বুঝতে হলে আপনাকে জানতে হবে খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স কত। গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি হবে আপনার চিন্তা তত বাড়বে, ব্লাড সুগার তত দ্রুত বাড়বে। আর গ্লাইসেমিক লোড থেকে বুঝতে পারবেন কতটা খাবার খেলে কতটা ব্লাড সুগার বাড়বে। আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স 51 থেকে 71, মালেশিয়ান ভ্যারাইটির গ্লাইসেমিক ইন্ডেক্স 82 পর্যন্ত উঠতে দেখা গেছে। মানে আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি থেকে খুব বেশি হতে পারে, ফলে বুঝতেই পারছেন আনারস খুব দ্রুত ব্লাড সুগার বাড়াতে পারে। 100 গ্রাম আনারসের গ্লাইসেমিক লোড 6 থেকে 10। আপনি যদি একবারে 100 গ্রাম বা তার বেশি আনারস খান, আপনার ব্লাড সুগার যথেষ্টই ভালোই বাড়বে। তাহলে কি এত গুণ থাকা সত্ত্বেও ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আনারস রাখা যাবে না? এখনই এই রকম ধারণা করার কোনো কারণ নেই। আরেকটু সাথে থাকুন, আনারস খাওয়ার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সুগার কমানোর উপায় হিসেবে একবারে কতটা আনারস কিভাবে খাবেন জানার আগে আসুন জেনে নিই আনারসের কিছু সাইড এফেক্ট। 1. আনারস যেমন আপনার প্রোটিন পরিপাকে সাহায্য করে, ডায়রিয়ার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। উল্টো দিকে আপনি যদি বেশি আনারস খেতে থাকেন, পরিপাকে সমস্যা, বমি, বুক জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। 2. আনারস যত পাকতে থাকবে তাতে সুগার বাড়তে থাকবে, আপনার ব্লাড সুগারও বেশি বাড়াবে। কিন্তু তাই ভেবে যদি কাঁচা আনারস বা কম পাকা আনারস খেতে থাকেন বিপদে পড়বেন। কাঁচা আনারস বিষক্রিয়ার কারণ হতে পারে, দেখা যেতে পারে ডায়রিয়া ও বমির মতো সমস্যা। 3. আপনার ব্লাড সুগার যত বাড়তে থাকবে, ডায়াবেটিস যত বাড়তে থাকবে, কিডনির সমস্যা তত বাড়তে থাকবে। কিডনির জন্য আনারস কিন্তু অতটা ভালো না। যেসব ডায়াবেটিস রোগীর কিডনির সমস্যা আছে তারা আনারস খাওয়ার আগে ডাক্তারবাবুর সাথে কথা বলে নিন। 4. বেশি আনারস খেলে আনারসের অতিরিক্ত সুগার ও অ্যাসিড আপনার দাঁতকে ক্ষতি করবে, দন্তক্ষয়, ক্যাভিটির মতো সমস্যা দেখা দেবে। এছাড়াও আনারস কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে। আনারসকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ইমিউনিটি বাড়ানো, ব্যথা কমানো, সর্দি কাশি নিরাময়ের মতো কিছু ইউনিক গুণ আনারসের থাকা সত্ত্বেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনারসের সরাসরি তেমন কোনো প্রভাব নেই। বরং আনারসের বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডের জন্য আনারস ভালোই ব্লাড সুগার বাড়ায়। আমাদের সাজেশন, মাঝবয়সী বা বয়স্ক ডায়াবেটিস রোগীরা আনারস সাবধানেই খান। কখনো একবারে একটি বা দুটি ছোট টুকরোর বেশি খাবেন না। আর আনারস খাওয়ার পর জল দুধ খাওয়া যাবে কি না ভিডিওর শেষে জানতে পারবেন। এবার আসুন পেয়ারা নিয়ে জানা যাক, আর শেষে ছোট্ট করে জানবো তাল নিয়ে। 2. ডায়াবেটিস নিরাময়ে পেয়ারা। পেয়ারার ভালো দিক। 1. পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স। পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড আনারস থেকে অনেক কম। পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স 12 থেকে 24। 100 গ্রাম পেয়ারার গ্লাইসেমিক লোড 1.5 থেকে 5। মানে পেয়ারা খেলে যেমন ব্লাড সুগার তাড়াতাড়ি বাড়বে না, সাথে সামগ্রিক ব্লাড সুগারও কম বাড়বে। 2. পেয়ারার ফাইবার। যে কোনো কার্বোহাইড্রেট প্রধান খাবারে তার ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। ফাইবার যত বেশি হবে খাবারটি ব্লাড সুগার তত কম বাড়াবে। এছাড়া ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ও পরিপাককে ভালো করতে খুবই জরুরি। ফলগুলোর মধ্যে সবথেকে বেশি ফাইবার আপনি পেয়ারা থেকেই পাবেন। কলা, আপেল, লেবুর মতো ফল থেকে পেয়ারাতে আপনি 2 গুণের বেশি ফাইবার পাবেন। 100 গ্রাম পেয়ারা খেলে ফাইবার পাবেন 5.40 গ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 19%। 3. পেয়ারার ভিটামিন। প্রচলিত আছে ফলগুলো ভিটামিনের ঠাসা থাকে, পেয়ারার ক্ষেত্রে ভিটামিন সি এর জন্য কথাটি খুবই প্রযোজ্য। 100 গ্রাম পেয়ারা খেলে আপনি ভিটামিন সি পাবেন দৈনিক চাহিদার 254%। এছাড়া অন্য ভিটামিনগুলো পাবেন 2-5%।
পেয়ারা খুব ভালো খনিজের উৎস। পটাশিয়াম পাবেন দৈনিক চাহিদার 9%, অন্য খনিজগুলো 1-5%। পেয়ারার ভিটামিন ও খনিজগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে দারুণ সাহায্য করবে। এছাড়াও পেয়ারাতে বেশ কিছু ইউনিক অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যেগুলো ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ। বুঝতেই পারছেন, আনারস ব্লাড সুগার কমাতে অতটা ভালো না হলেও পেয়ারা কিন্তু দারুণ। তবে পেয়ারাতেও বেশ কিছু খারাপ দিক আছে। পেয়ারার খারাপ দিক: এক, পেয়ারার খুব বেশি ভিটামিন সি, যেমন আপনাকে ডায়াবেটিস কমাতে সাহায্য করবে। বিপরীত দিক থেকে খুব বেশি ভিটামিন সি এর জন্য পেট ফাঁপার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই যেসব ডায়াবেটিস রোগীর আগে থেকে পেট ফাঁপার মতো সমস্যা আছে, তারা পেয়ারা কম খান বা কিছু দিন পেয়ারা থেকে দূরে থাকুন। দুই, যাদের পায়খানায় জ্বালা পোড়া আছে, পেয়ারার বেশি ফাইবার তাদের সমস্যাও বাড়িয়ে দিতে পারে। যেসব ডায়াবেটিস রোগীর পায়খানা করার সময় জ্বালা করার সমস্যা, গ্যাসের সমস্যা আছে, তারাও পেয়ারা কম খান বা দূরে থাকুন। তিন, অনেক ডায়াবেটিস রোগীরই দাঁতে সমস্যা থাকে, সেন্সিটিভ দাঁতের সমস্যা থাকে। আপনারও যদি এই রকম সমস্যা থাকে, পেয়ারা কম খাওয়াই ভালো, সমস্যা বেশি হলে একেবারে না খাওয়াই ভালো। চার, পেয়ারা খুব বেশি পটাশিয়ামের উৎস, প্রতি 100 গ্রামে দৈনিক চাহিদার 9%। পেয়ারার বেশি পটাশিয়াম আপনার ব্লাড প্রেশার কম রেখে হৃদরোগের সম্ভাবনা কমালেও বেশি পটাশিয়াম কিডনির সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে। যেসব ডায়াবেটিস রোগীর কিডনির সমস্যা আছে, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পেয়ারা রাখার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন। এছাড়া আপনার ঠান্ডার সমস্যা থাকলে রাতের দিকে পেয়ারা না খাওয়াই ভালো। অর্থাৎ পেয়ারার সামান্য কিছু সাইড এফেক্ট থাকলেও ডায়াবেটিস এর ফল হিসেবে পেয়ারা দারুণ। নিয়মিত খেলে ব্লাড সুগার কমাতে অতিরিক্ত সুবিধা পাবেন। ডায়াবেটিস রোগীর দিনে কতটা পেয়ারা খাবেন, কিভাবে কখন খাবেন, ভিডিওর শেষে আলোচনা করছি। তার আগে আসুন তাল নিয়ে অল্প করে জেনে নি। এক, ডায়াবেটিস নিরাময় তাল। তালে মাঝারি কার্বোহাইড্রেট থাকে, ফলে তাল খাওয়া নিয়ে ডায়াবেটিস রোগীর তেমন সমস্যা হওয়ার কথা নয়। বাঙালি তাল মূলত বড়া করে খান। তালের বড়া খাওয়ার ক্ষেত্রে দেখে নিন তালের বড়াতে বেশি চিনি মেশানো আছে কিনা। ডায়াবেটিস রোগীর তালের বড়ায় চিনি একেবারে দিতে বারণ করুন বা কম দিন। তালের বড়া যে তেলে ভাজা হয়, তেল নিয়েও সমস্যা হতে পারে। একই তেলে বারবার তালের বড়া ভাজবেন না, এতে বড়াতে খারাপ স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট বেশি জমা হতে থাকবে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা হবে। তবে অবশ্যই একবারে বেশি তালের বড়া খাবেন না, ব্লাড সুগার বাড়ার সাথে সাথে পেট ফাঁপার মতো সমস্যাও দেখা দেবে। ডায়াবেটিস কমানোর ফল হিসেবে কতটা পেয়ারা একবারে খাবেন, কখন খাবেন, পেয়ারা নিয়ে আরও বিস্তারিত ভিডিওটি পাবেন বাম দিকে। এমন 10টি বাদামি খাবার আছে যেগুলো খেলে আপনার ডায়াবেটিস 7 দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে, ভিডিওটি পাবেন ডান দিকে। আর মাঝখানে পাবেন আনারসের সাথে দুধ খাওয়া যাবে কিনা।